পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি যে কথা দিয়েছি আমি ডাক্তার বাবুকে নির্দোষ প্রমাণ করব। তুমি তো জানো মা যে ডাক্তার বাবু কোনো অন্যায় করেনি, ডাক্তার বাবু নির্দোষ। আমি যে মানুষটার কষ্ট আর দেখতে পাচ্ছি না গো, তুমি আমাকে পথ দেখাও মা, এর বিচার করো তুমি। গৌরী গৌরী, এই তো আমি ঠিক জানতাম তুমি এখানেই থাকবে। শোনো না, সূর্য ফোন করেছিল জানো তো, ওকে সবটা বললাম। তোমার সূর্য দাদা বলেছে তোমাকে একদম চিন্তা করতে না। আমাদের গৌরী তো কত সাহসী মেয়ে, তুমি ঠিক পারবে গৌরী সত্যিটা সবার সামনে প্রমাণ করতে। আর আমি জানি দাদা ভাইয়ের নামে এই জঘন্য অপরাধটা তুমি ঠিক মুছে ফেলবে। এ ধরো ধরো, আমার কাছে না কল রেকর্ডটা আছে, তোমাকে শোনাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে, কি আছে তোমার ফোনে? কল রেকর্ড মানে? কল রেকর্ড মানে হলো তুমি যদি কারোর সাথে ফোনে কথা বলো তোমাদের দুজনের কথাটাই রেকর্ড, মানে ধরা থাকলো, আর তুমি চাইলেই পরে সেটাকে শুনতে পারবে। আচ্ছা, এটা ডাক্তারবাবুর ফোনেও হতে পারে? হ্যাঁ, কেন হতে পারে না, আর আমার আর দাদা ভাই তো সেম হ্যান্ডসেট। আচ্ছা পলা দিদি, এটা যদি আমরা পুলিশকে দেখাতে পারি তাহলে মোহিনীর অভিযোগ মিথ্যে, মোহিনীই ডেকেছিল সেটা প্রমাণ হয়ে যাবে, তাই না? গৌরী তুমি এখানে? ডাক্তার বাবু তুমি হাসপাতাল থেকে চলে এলে? এই পুরো ব্যাপারটা হসপিটালও এমন ভাবে ছড়িয়েছে যে আমায় কয়েকদিনের জন্য হসপিটালে আসতে বারণ করা হয়েছে। বাবু তোমাকে আর এই অপমান সহ্য করতে হবে না, তোমার ফোনটা দাও দেখি, ওর মধ্যেই তোমার অপবাদ মুক্তির উপায় আছে। মানে? তোমার তো কল রেকর্ডিং আছে, মোহিনী যে তোমাকে ফোন করে ডেকেছিল ওটাও তো রেকর্ড করা আছে। আরে হ্যাঁ, তাই তো। হ্যাঁ রে, বুদ্ধিটা কিন্তু গৌরীর মাথা থেকেই বেরোলো। সত্যি গৌরী, তুমি না থাকলে আমি যে কি করতাম। আচ্ছা তোমার ফোনটা এবার দাও আর উকিলকে ডাকো। ভাগ্যিস বাড়ির ভেতরে আছি তাই তো সব কিছু জানতে পারছি, কিন্তু তোমার জারি জুরি এখন যে আর খাটবে না গৌরী, আর খাটবে না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।